বন্ধুরা, কদিন আগে আলিপুর সেন্ট্রাল জেলের যেটা ও থুড়ি এখন বর্তমানে জেল মিউজিয়াম, জেল মিউজিয়ামের আপনাদের ভিডিও দেখেছিলাম যে বাইরেটা কী সুন্দর করে সাজানো, আলো দিয়ে, টুনি বাল্ব দিয়ে ইত্যাদি দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর আজকে ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে আপনারা দেখুন, আমি দেখে এলাম এইমাত্র, সত্যি স্বাধীনতা সংগ্রামীরা যে কী কষ্ট করে কীভাবে তাদের আত্মত্যাগের এবং বলিদানের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে এবং তাদের কীভাবে কষ্ট করে জীবনযাপন করতেন জেলের ভেতর, আলিপুর সেন্ট্রাল জেলে, সত্যি আজকে দেখলাম আর দেখে সত্যি অনুধাবন করতে পারলাম। আর সত্যি আলিপুর মিউজিয়ামটা দেখার মতন, অনেকেই ভিডিও করেছেন, আমিও করলাম, আপনারা যদি পারেন একবার নিশ্চয়ই এসে দেখবেন। আর যারা দেখেছেন তারা আবার আসতে পারেন, আর যারা দেখেননি তাদেরকে বলছি অবশ্যই দেখে যান, যে স্বাধীনতা সংগ্রামীরা যে কীভাবে কঠোর কৃচ্ছ সাধন করে, কীভাবে লড়াই করে এবং জেলের মধ্যে কীভাবে থেকে ভারতবর্ষকে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, তা সত্যিই আজকে তার প্রণাম্য। Oh, you know, it's better than that.
এতক্ষণ ফোন করি তো ভাবছি এটা হেভি নম্বর না ভাই।